নমস্কার ছোট বন্ধুরা, আইসিএসসি যারা 9 আর 10-এ পড়ছো তাদের এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট, সভ্যতার প্রতি। এই কবিতাটা একটু শক্ত, বুঝতে একটু মানে সময় লাগবে। যদি ভালো করে বুঝতে পেরে যাও তাহলে কিন্তু খুব সোজা কবিতা। খুব ছোট্ট থেকে ভাবতে যে খুব ইজি তা কিন্তু নয়, সুতরাং প্রথম থেকেই বুঝতে চেষ্টা করো। না বুঝে পড়লে কিন্তু এই কবিতাটা লাভ হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনেকই পড়েছো, অনেকই জানা, তবু আমি আরেকবার ভালো করে রিডিং পড়ে দেবো এবং তারপরে বুঝিয়ে দেবো। প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি রয়েছে, এটা তোমরা বইতে আছে, পড়ে নিও। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি মানে সব জায়গায় সবাই জানো, এটা ভালো করে পড়বে, বাদ দেবে না। আচ্ছা, এই কবিতাটি নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে। সভ্যতার প্রতি কবিতাটি নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থের থেকে। আচ্ছা, রবীন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ, এটা তোমরা জানো, এটা আমি আরেকবার বলে দিলাম। উনি শান্তিনিকেতনে একটা ব্রহ্মচর্য আশ্রম খুলেছিলেন, মানে যেখানে ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যবস্থা করেছিলেন, ছাত্রাবাস এবং ছাত্রছাত্রীদের গাছের তলায় বসে পড়ানো, একটা সুন্দর তপোবনের মতো পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে ছাত্রছাত্রীরা ক্লাসের বদ্ধ জায়গায় বসে পড়ত না। সেই কনসেপ্ট বা সেই ধারণাকে মাথায় রেখেই বলতে পারো এই কবিতাটা রচনা করা হয়েছে। আচ্ছা, ওই সবুজ পরিবেশ, ওই প্রাকৃতিক পরিবেশে পড়াশুনো ছেলেমেয়েদের খুবই ভালো হতো, কিন্তু এখন তো সেটা নেই। এখন কি আছে? নগর সভ্যতা, মানে আমরা শহরে বাস করি, সেখানে গাছপালা প্রায় কেটে ফেলা হচ্ছে, বড় বড় হাইরাইজ তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে। তিনি এই কবিতাটি সেটার বিরুদ্ধে কথা বলেছে এই কবিতাটিতে। আমি পড়ে নিচ্ছি একবার, তারপরে লাইন বাই লাইন বোঝাব। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠু সর্বগ্রাসী, দাও সে তপবন পূর্ণ ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব, নাহি চাই নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, চাই বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত জগতে হৃদয় স্পন্দন। খুব সুন্দর কবিতা, খুবই সুন্দর। বলছে যে দাও ফিরে সে অরণ্য, এবার প্রথম পাতায় চলে যাও, ফিরে দাও সেই আমার অরণ্য, অরণ্যভূমি, যখন মানুষ তপবনে বাস করত, ছেলেপুলেরা সাধু সন্ন্যাসীরা, সেই রকম অরণ্য সবুজে ঘেরা পরিবেশ তিনি ফিরে পেতে চাইছেন, অরণ্য, অরণ্যের মতো পরিবেশ। মানে তার মানেই না যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, অরণ্যের মতো পরিবেশ ফিরে পেতে চাইছেন, সবুজে ঘেরা গাছপালা ফিরে পেতে চাইছেন। লও এ নগর, এই নগর সভ্যতা, এই নগর, এই শহর তিনি নিয়ে নিতে বলছেন। কাকে বলছেন? না ঈশ্বরকে, বুঝতেই পারছ, বা মানব সভ্যতাকে বলছেন। তার প্রতি তার এই বিদ্বেষ, মানে এই প্রতিবাদ। লও যত লৌহ, মানে লোহা, যত লোহা দিয়ে তৈরি হয়েছে এই বাড়ি সেগুলো সব নিয়ে নাও। লোষ্ট মানে বড় বড় ইটের পাথর, লোষ্ট মানে পাথর, ডেলা, ডিল, কাঠ, কাষ্ঠকে কাঠ বল, কাঠকে কাষ্ঠ বলছেন, প্রস্তর মানে পাথর। তাহলে লোহা, বড় বড় ঢিল, কাঠ, পাথর দিয়ে যে এই ইমারত, এই বাড়ি তৈরি হয়েছে, অট্টালিকা তৈরি হয়েছে, সেগুলোকে তিনি সব নিয়ে নিতে বলছেন। বলছেন এগুলো সব ফিরিয়ে নাও, ফিরে না নিয়ে নাও, হে নবসভ্যতা, নতুন এই সভ্যতা। উনি তখন এই সভ্যতা দেখছেন যে কীভাবে শহর তৈরি হচ্ছে, গাছ টাচ কেটে দিয়ে কীভাবে শহর তৈরি হচ্ছে, তাই তিনি এই শহরকে চাইছেন না, তার বদলে তিনি বলছেন এগুলো নিয়ে নাও, তাহলে আমার সেই অরণ্য ঘেরা সবুজ প্রকৃতি ফিরে আসবে। দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, কাকে বলছেন? ওই সভ্যতাকে বলছেন, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, সভ্যতাকে তিনি বলছেন যে তুমি নিষ্ঠুর হয়ে গেছো, বড্ড বড্ড গাছপালা কেটে নিচ্ছ, বড্ড বাড়ি তৈরি করছো, বড় বড় ইমারত, রেল লাইন, তারপরে তোমার বাস গাড়ি সব তৈরি হচ্ছে,
এই সর্বগ্রাস করছে সব কিছু। গ্রাস কাকে করছে? এই গাছপালা, প্রকৃতি, পরিবেশকে গ্রাস করছে। হ্যাঁ, প্রকৃতি দূষণ হয়ে দূষিত হয়ে উঠছে। দাও কিন্তু কি দিতে বলছেন? সেই তপবন। যখন মনে আছে শকুন্তলা বা তার ওই সময়টা তপবনে বাস করতেন সাধু সন্ন্যাসীদের মাঝে, সেই তপবন ফিরে পেতে চাইছেন, পূর্ণ ছায়ারাশি, যে ছায়া দিয়ে আমরা আমাদের মন শান্ত হতো, দেহ নির্মল হতো, সেই ছায়া ফিরে পেতে চাইছেন। গাছের বড় বড় গাছ দিয়ে যে ছায়া তৈরি হতো, সেই ছায়াকে তিনি পূর্ণ বলেছেন, পবিত্র ছায়া বলেছেন। ছায়ার বসলে খুব আরাম পাওয়া যেত। গ্লানিহীন দিনগুলি, সেই দিনগুলো কীরকম ছিল? গ্লানিহীন, কোনো অপমান অসম্মান ছিল না। গ্লানি মানে অপমান আর অসম্মান। সেই গ্লানিহীন দিনগুলি ফিরে পেতে চাইছেন। সেই সন্ধ্যা স্নান, সন্ধ্যা স্নান করে শুদ্ধ বসন পরে সবাই সন্ধ্যা দিত, সেই সন্ধ্যায় স্নান তাই ফিরে পেতে চাইছেন। এখন আর কেউ স্নান টান করে না, বড় জোর একটা কাপড় বদলে ঠাকুরকে সন্ধ্যে দেয়। সেই সন্ধ্যা স্নান ফিরে পেতে চাইছেন। সেই গোচারণ, সেই গরু, গো মানে গরু, গরু গবাদি পশুদের মাঠে রাখাল বালকেরা চড়াতো, সেইগুলো ফিরে পেতে চাইছে। সেগুলোকে এখন দেখা যায়? দেখতে পাবে না, তোমরা শহরে তো দেখতেই পাবে না। সেই শান্ত শামগান ফিরে পেতে চাইছেন। সন্ধ্যাবেলায় শান্ত পরিবেশে কী গান হতো? ঋগ্বেদের মধ্যে চার বেদের মধ্যে একটা বেদ হচ্ছে শামবেদ, সেই শামগান হতো সন্ধ্যাবেলায়, সেই শামগান ফিরে পেতে চাইছেন, যা শুনলে মন শান্ত হতো। নিবার ধান্যের মুষ্টি, বেশি খাবার দাবার প্রচলন ছিল না তখন। ওই এক মুষ্টি মানে মুঠো, এক মুঠোয় যে ঘাসের মতো ধান হতো, উড়ি ধান বলা হয় নিবার ধান্যকে, ধান উড়ে উড়ে যেত, ধান থেকে হাওয়া দিলে সে ধান উড়ে যেত, সেই ধানই একটা হাতের মুঠো যতটুকু ধরে ওইটুকু দিয়েই কিন্তু তাদের পেট ভরত, উদর পূর্তি হতো, পেট ভরত। সেই বলছে সেই ধানের মুষ্টি দিয়েই আমাদের ক্ষুধা নিবারণ করতে চাই, খিদে নিবারণ করতে চাই, বলকল বসন করতে চাই। বলকল মানে ছাল, গাছের ছাল দিয়ে যে বসন হতো সেগুলো উনি আবার পরে, মানে সভ্যতা, এই ভালো জামা কাপড় সব কিছুর বিরুদ্ধে উনি প্রতিবাদ করছেন। খাওয়া দাওয়া জামা কাপড় বড় বড় অট্টালিকা সব কিছুর বিরুদ্ধে ওনার প্রতিবাদ। মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহা তত্ত্বগুলি, কী করতে চান? শুধু যেগুলো খেতে চান তা নয়, বা সামান্য কিছু পড়তে চান তা নয়, তিনি ওই মহাতত্ত্বগুলি, ধর্মীয় মহাতত্ত্ব মানে ধর্মীয় ও শাস্ত্র যে জ্ঞান, যে বই পাঠ, সেইগুলো উনি পড়তে চান। মগ্ন হয়ে চুপ করে বসে, শান্ত হয়ে মন দিয়ে বসে আত্মমাঝে, মানে নিজের মাঝে, যেটা ভেতরে পৌঁছাবে, শুধু যে পড়লাম হয়ে গেল না, সেটা হৃদয়ে প্রবেশ করতে হবে, নিত্য আলোচনা করতে হবে সবার মধ্যে দিয়ে। শুধু পড়লেই হবে না, সেগুলো আলোচনা করে বুঝতে হবে তোমাকে যে কি পড়লাম। হ্যাঁ, সেইগুলো উনি, তাহলে তিনি পুরনো সমাজে, প্রথম পর্বটা কি হলো, উনি পুরনো সমাজে ফিরে যেতে চাইছেন, পুরনো দিনগুলোতে। হ্যাঁ, পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে রাজভোগ নব। এই যে পাষাণ পিঞ্জর বলছে কাকে? এখনকার যে অট্টালিকার মধ্যে যে ঘরগুলো ছোট ছোট খাঁচার মতো, পিঞ্জর মানে খাঁচা, আর পাথরের খাঁচা কার, পাষাণ মানে পাথর, এই পাথরের খাঁচা কোনগুলো? না, এই বড় বড় বাড়িগুলো, এই বড় বড় বাড়িগুলো বা ছোট ছোট অন্ধকূপ ঘরগুলো কিরকম, না এতটাই ছোট যে মনে হয় যেন খাঁচার মধ্যে বন্দি। পাখি যখন খাঁচায় বন্দি থাকে তখন সে নিশ্চয়ই ভালো থাকে না, মানুষও যখন এই বাড়িগুলোর মধ্যে বন্দি হয়ে থাকে বা বদ্ধ হয়ে থাকে তখন সে ভালো থাকে না, সে চাই খোলা, মানে বিস্তৃত সবুজ মাঠ, সবুজ প্রাকৃতিক পরিবেশে থাকতে, সেগুলো সে পায় না শহরে। তাই বলছে পাষাণ পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে রাজভোগ নব। এখানে বসে আমি নিরাপদে মানে কোনো বিপদ আপদ ছাড়াই ভালো ভালো খেতে চাই না, রাজভোগ মানে সুখ ঐশ্বর্য ভোগ করতে চাই না, রাজার ভোগ, রাজভোগ মানে রাজা যেসব ভালো ভালো খাবার খেতেন সেই সব ভালো ভালো খাবার এই নিরাপদে বসে আমি বড় বড় ছোট ছোট ঘরে বা বড় বড় অট্টালিকা ছোট ছোট খাঁচার মতো বন্দি বাড়িতে আমি থাকতে চাই না, চাই স্বাধীনতা, চাই আনন্দ, মানে স্বাধীনতা মানে এখানে হচ্ছে আনন্দ, ফ্রিডম চাই, এই বন্দি জীবন চাই না, চাই পক্ষের বিস্তার। পাখিরা যেমন, পক্ষ মানে পাখনা, পাখিরা যেমন পাখনা মেলে উড়ে যায় সেই রকম আমি পাখনার বিস্তার চাই, পাখির মতো উঠতে চাই আকাশে, সব কিছু জানতে চাই। বন্দি জীবনে সেটা সম্ভব নয়, সভ্যতার জীবনে সেটা অনেকটাই যেন দৈনন্দিন রুটিন মাফিক এই জীবন,
হ্যাঁ, মন বন্দি জীবন, নিজের মতো বাঁচতে পারি না এখানে, পক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। এইখানে থাকতে থাকতে, এই বন্দি জীবনে থাকতে থাকতে না মানুষ তার নিজের শক্তি হারিয়ে ফেলেছে, বুঝতে পারে না যে সে কি পারে বা না পারে। তাই বলছে যে আমি এই শক্তি ফিরে পেতে চাই, নিজের শক্তিটা যেটা হারিয়ে ফেলেছি সেটাকে আবার খুঁজে পেতে চাই। পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত জগতে হৃদয় স্পন্দন। পরাণে মানে প্রাণে, স্পর্শিতে চাই কি, এই বন্ধন ছিঁড়ে পুরো পৃথিবী, সারা পৃথিবীর মানুষের হৃদয় স্পন্দন ভোগ করতে চাই, অনুভব করতে চাই, যেটা এই অন্ধকূপে, এই ঘরের মধ্যে বন্দি জীবনে পাওয়া সম্ভব নয়। উনি সেইগুলো ছিঁড়ে থেকে বেরিয়ে আসতে বলছেন মানুষকে, যে বেরো এই বন্দি জীবন থেকে, বেরিয়ে এসো, পরাণে স্পর্শ করো, নিজের প্রাণে স্পর্শ করো, যে এই জগতের প্রত্যেকটা মানুষের অনুভূতিটা নিতে হবে। হৃদয় স্পন্দন মানে অন্য মানুষের হৃদয়কে স্পর্শ করতে হবে। একা একা মানুষ বড় হয়ে পুঁথিগত বিদ্যা নিয়ে বাঁচা যাবে না। যতক্ষণ না তুমি মানুষের দুঃখ অনুভব করে তাকে সাহায্য করবে, তার প্রতি এগিয়ে যাবে, তার দুঃখ মর্ম ব্যথাটা অনুভব করবে, ততক্ষণ কিন্তু তুমি মানুষ হতে পারবে না, তুমি একাকিত্বই তার থেকে যাবে। যতই বড় হও না কেন, যতই পুঁথিগত বিদ্যা আসবে না কেন, তোমার মধ্যে কিন্তু মানবিকতা আসবে না। তাই বলছে যে এইটা ছিঁড়ে বেরিয়ে গিয়ে অনন্ত জগতের, এই অনন্ত মানে বিশ্বে, সারা বিশ্বের পুরো মানে জগতের, এই জগৎ তো ছোট নয়, অনেক বড়, অনন্ত, যার কোনো শেষ, সেই জগতের মানুষের হৃদয়কে স্পন্দনকে স্পর্শ করতে চান, হৃদয় স্পন্দনকে স্পর্শ। তার তিনি এই কবিতাটিতে নগর সভ্যতার প্রতি তার বিরূপ মনোভাব ফুটে উঠেছে। আচ্ছা, তাহলে মানুষকে যদি ডানা মেলে উঠতে চাও তাহলে স্বাধীনতা অবশ্যই দিতে হবে, সেখানেই তপোবনের মতো জায়গায় প্রাকৃতিক পরিবেশে পড়াশুনো করো, মানুষ মানুষ হয়ে সেখানে আসো, এসো সেখানে পড়াশুনো করে নিজে নিজেকে জানো চেনো। এইভাবে কবি উপলব্ধি করছেন যে নগর সভ্যতার বিরুদ্ধে তিনি এর তার কথা বলেছেন। আচ্ছা, আমি এখান থেকে একটা দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, যদি তোমাদের ইচ্ছে হয় এই কোশ্চেন দুটো লিখতে পারো। এক নম্বর হচ্ছে, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। নাম্বার ওয়ান, এটি কোন কবিতার অংশ, কোন কবির লেখা? দু নম্বর, কারা মগ্ন হয়ে থাকছেন? তিন নম্বর, মগ্ন হয়ে তারা কি করবেন? চার নম্বর, বর্তমানে এই পরিবেশ গড়ে উঠছে না কেন? আচ্ছা, দু নম্বর প্রশ্ন লেখো, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। এক নম্বর, কে নিষ্ঠুর সর্বগ্রাসী? দু নম্বর, কেন তাকে নিষ্ঠুর সর্বগ্রাসী মনে হচ্ছে? তিন নম্বর, কবি তপবনের পূর্ণ ছায়া রাশি ফিরে পেতে চেয়েছেন কেন? চার নম্বর, তপবনে মানুষ কিভাবে থাকত? এটা হচ্ছে প্রথম দিকের প্রথম পোর্শন যেগুলো রয়েছে তার মধ্যে কোশ্চেনগুলো পেয়ে যাবে। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন দিয়ে দিই, চার তিন নম্বর কোশ্চেন, পরাণে স্পর্শিতে চাই হৃদয় স্পন্দন, ডট ডট দিয়ে চলে যাও হৃদয় স্পন্দন, পরাণে কি স্পর্শ করতে চান? এক নম্বর কোশ্চেন, জগৎ, দু নম্বর কোশ্চেন, জগতের হৃদয় স্পন্দন অনন্ত কেন? তিন নম্বর, সেই হৃদয় স্পন্দন এখন ছুঁতে পারছেন না কেন? চার নম্বর, কিভাবে তার এই হৃদয় স্পন্দন ছোঁয়া সম্ভব? তাহলে ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা ছাত্রছাত্রীরা আমার, এইগুলো এটা ভালো করে পড়ো, যদি তোমার ভালো লাগে এই আলোচনাটা, আমি আরও কোশ্চেন দেবো, আরও সারসংক্ষেপ দিয়ে দেবো, তাহলে সভ্যতার প্রতি কিন্তু পরীক্ষায় হাফ প্যালিতে আসবে, কোশ্চেন আনসারগুলো ভালো করে তৈরি করো। আজকে অনেক ধন্যবাদ, আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট ও লাইক করো। আচ্ছা।